জলে ডুবে মৃত্যু হলো দুই নাবালিকার, ঘটনায় শোকের ছায়া। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জলে ডুবে মৃত্যু হলো দুই নাবালিকার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতরা হলো বছর রিমি বালা ও বাম্পি কর্মকার, দুজনেই ট্যাংরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর দুটো নাগাদ ট্যাংরা গ্রাম পঞ্চায়েতে ট্যাংরা এলাকায় একটি পুকুরে জামা কাপড় কাচতে গেছিল মানসী কর্মকার। সেই সময় তার সাথে গেছিল তার বোন মাম্পি কর্মকার এবং তার মাসির মেয়ে রিমি বালাকে। জামা কাপড় কাচার সময় প্রথমে রিমি বালা জলে পড়ে যায়, তাকে উদ্ধার করতে গিয়ে মাম্পি কর্মকার জলে পড়ে যায়। সাঁতার না জানায় মানসী কর্মকার তার দুই বোনকে উদ্ধার করতে না পেরে চেঁচামেচি শুরু করে। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে রিমি বালাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপর ঘটনার দেড় ঘন্টা পর মাম্পি কর্মকারকে ওই পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে মানসী কর্মকার কি বললেন শুনুন। ওখানে আমার, আমি জামা কাপড় কাচছিলাম, আমার বোনটা আস্তে আস্তে ডাঙায় খেলা করছিল, আমার জামা কাপড় কাচা শেষ হয়ে গেছে, আমি সেই সময় বলবো এই চল বাড়ি চল, সেই সময় ওরা চলে গেল, ওরা ডুবে গেল। আমার ছোট মাসির মেয়েটা আগে ডুবে গিয়েছিল, ওকে বাঁচাতে গিয়ে আমার বোন বাঁচাতে গিয়েছিল, দুজনে মিলে ডুবে গেছিল। তারপরে আমিও ঝাঁপ দিয়েছিলাম, আমি সাঁতার কাটতে পারি না, ওই জন্য আমি ওদের কাউরে বাঁচাতে পারিনি। আমার বান্ধবী আমাকে চুরমুর ধরে টেনে ঘুমে আমাকে বের করেছিল, কিন্তু আমার বোনটা, আমাদের বোনদের বাঁচাতে পারিনি। কি পরিস্থিতি ছিল ওখানে? তারপরে একটা কাকা এসেছিল, এসে জলে ঝাঁপ দিচ্ছিল, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিল না। খুঁজে আধ ঘন্টা পরে যে আমার মাসির মেয়েকে খুঁজে পেয়েছিল, কিন্তু ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তারপর দেড় ঘন্টা পরে আমার বোনকে খুঁজে পেয়েছিল, ওকেও হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু কেউ বাঁচিনি, দুজনেই মরে গেছে। কালকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ট্যাংরা এলাকায়। যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান সৌরভ বিশ্বাস, তিনি বলেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েত সব রকম ভাবে এই পরিবারের পাশে থাকবে, যে কোনো রকম সহযোগিতার জন্য ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রস্তুত। ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই জাম ট্যাংরা বলে একটা গ্রাম, এই ট্যাংরা পঞ্চায়েতের প্রথম বুথ, এই বুথের দুটো বাচ্চা এই গ্রামের, তারা বাবা মা, বাবা বাড়িতে বাইরে কাজ করে, মাও বনগাঁতে কোনো দরকারে গেছিল, তারা পাশাপাশি দুটো পরিবারের দুটো বাচ্চা, এবং যে দুটো বাচ্চা মারা গেছে তার দিদি, এই তিনজন এই পুকুরে জামা কাপড় কাচতে যায় এবং কাচতে গিয়ে দুটো বাচ্চাই তলিয়ে যায়, এবং এদের একটা দিদি এ অনেক চেষ্টা করে দুটো বাচ্চাকে উদ্ধার করা, কিন্তু কোনো পরিস্থিতি সেও ছোট, সে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে সে যখন দেখছে যে বোন, তার দুটো বোন তলিয়ে যাচ্ছে জলে, তখন পাশে ডাকাডাকি করে, কিন্তু ফাঁকা মাঠের মধ্যে পুকুর বলে সাধারণ মানুষের সাড়া পায়নি। পরবর্তীতে লোকজন সাড়া মেলে এবং পরবর্তীতে তারা পুকুরে যায়, পুকুরে গিয়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে, একজনকে আধা ঘন্টা পর এবং একজনকে দেড় ঘন্টা পর, দুজনেই বনগাঁ হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটাল তাদের মৃত বলে ঘোষণা করে। বর্তমানে বাচ্চা দুটো বনগাঁ হসপিটালের মর্গেই আছে এখনও। কালকে সুপারের সাথে আমার কথা হয়েছে, কালকে পোস্টমর্টম না হওয়া পর্যন্ত বডি আমরা হাতে পাবো। বাচ্চা দুটোর নাম এবং বয়স, রিমি বালা, লিটন বালা, 8 বছর বয়স, ট্যাংরা কলোনি হাই স্কুলের ছাত্রী, এবং একটা বাচ্চার নাম হচ্ছে রিমি বালা, লিটন বালা। হ্যাঁ, সেই মেয়েটার বয়স 8 বছর, ট্যাংরা হাই স্কুলের ছাত্রী, এবং আরেকটা মেয়ে মাম্পি কর্মকার, বাবা পল্টু কর্মকার, 13 বছর বয়স, সেও ক্লাস 6-এর ছাত্রী এবং ট্যাংরা হাই স্কুলের ছাত্রী। মানে আপনি কি পরিবারের সাথে? আমি পরিবারের সাথে তো আছি, আমি বনগাঁতে ছিলাম একটা রক্তদান শিবিরে, সেখান থেকে খবর পাই, বনগাঁ হসপিটালে যাই, হসপিটালে গিয়ে তাদের পরিবারের পাশে থাকি এবং কথাবার্তা, সুপারের সাথে আমার কথাবার্তা হয়। পরবর্তীতে পরিবারের সাথে বাড়িতে এসেছি, সর্বদা পরিবারের পাশে থাকবো, যত যে ধরনের সহযোগিতা পঞ্চায়েতের তরফ থেকে করা দরকার সমস্তটাই এই পরিবারের পাশে থেকে করব শেষ টাইম পর্যন্ত, এবং পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা এখানে না ঘটে তার জন্যে পঞ্চায়েত অবশ্যই ব্যাপারটাকে নিয়ে তৎপর থাকে।